হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানকে সাত দিনের রিমান্ড দিলেন আদালত দুপুরে তাকে সিএমএম কোর্টে তোলা হয় বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে যৌথ বাহিনী তাকে আটক করে চার আগস্ট জিগাতব নামে এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয় তার মৃত্যুতে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল সে মামলায় শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয় দুপুরের সাবেক এই মন্ত্রীকে আদালতে তোলা হলে দশ দিনের রিমান্ড চায় পুলিশ কিন্তু আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন 2009 সালে শাহজাহান খানকে নৌপরিবহন মন্ত্রী দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার সেই সময়ই তার বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে নানা সময় তিনি ছিলেন বিতর্কিত অভিযোগ ছিল রাজনৈতিক আন্দোলন সফল করা বা বিরোধীদের ঠেকাতে পরিবহন খাত ও শ্রমিকদের তিনি কাজে লাগাতেন আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন উনার হার ম্যাসি ম্যাসিক হয়েছে উনি যে কোনো সময় এই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাটির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয় এ বিষয়ে আরো জানাতে আদালত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার নুরনবী শাহজাহান খানের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হলো আর রিমান্ড শুনানির ব্যাপারে জানা গেল যে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন শাহজাহান খান এই কিশোর মোতালে হত্যা মামলা আসলে তিনি এজাহার নামেও তেইশ নম্বর আসামি ধানমন্ডি এলাকার যেহেতু ঘটনা তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্লেস অফ অকারেন্স সেই এলাকায় হয়েছে এবং যেহেতু এটি হত্যা মামলা সেই কারণে বিচারক সমস্ত কিছু বিবেচনা করে ফৌজদারি কার্যবিধি এবং তার প্রযোজ্য যে আইন কারণগুলো আছে সেগুলো সার্বিক দিক বিবেচনা করে পুলিশের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং দশ রিমান্ড চেয়েছিল পুলিশের পক্ষ থেকে শাহজাহান খানের আইনজীবী বলেছিলেন যে খানের মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এবং হার্টে রিং করানো রয়েছে এই কারণে তার সাবেক মন্ত্রী তার বয়স হয়েছে এবং তিনি সরকারের সেইভাবে জড়িত কেউ না সেই কারণে তার রিমান্ড বাতিল চেয়েছিলেন অন্যদিকে আসামি পক্ষের তরফ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের সঙ্গে বৈঠক করেই শেখ হাসিনা এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তারা সেই হুকুমের আসামি এই কারণে তাদের এই শাহজাহান রিমান্ড দিতে হবে উভয় পক্ষে শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেছেন এবং তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে আদালত থেকে আর একটি বিষয় খুবই স্পষ্ট যে খান কোর্টে যখন এসেছিলেন তাকে জ্যাকেট পরানো হয়েছিল এবং নির্বিকার তিনি দাঁড়িয়েছিলেন কোর্টে একটু হট্টগোল হয়েছিল শাহজাহান খানের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন তিনি পরিচয় দিয়েছিলেন ডক্টর কামাল হোসেনের চেম্বারে তিনি কাজ করেন তো এটার পরে যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ছিলেন তারা কিন্তু ওই হট্টগোল করেছিলেন এই পরিস্থিতির মধ্য দিয়ে শুনানি শেষে বিচারক তাকে রিমান্ড মঞ্জুর করে পাঠিয়ে দিয়েছেন পুলিশের কাস্টোডিতে সোহারী অনেক অনেক ধন্যবাদ আপনাকে পাবনার ঈশ্বর দিতে গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ টিলোর ছেলে শিরহান শরীফ তামালকে পুলিশে হস্তান্তর করেছে র্যাব দুটি মামলাও করেছে তারা বিকেলে ঈশ্বরদি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় উপজেলা যুবলীগের সাবেক এই সভাপতিকে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে তাছাড়া মাদক ও অস্ত্র মামলায়ও তাকে অভিযুক্ত করেছে র্যাব এর আগে বৃহস্পতিবার রাতে আলেবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব জব্দ করা হয় একটি চার এবং একটি একটি প্রাইভেট কার কুষ্টিয়ায় বাস চালকদের মারধর এবং গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে শুরু হয় এই কর্মবিরতি বন্ধ রয়েছে কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বিকল্প উপায়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান অনেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান মঙ্গলবার মজমপুর গেট এলাকায় বাসের যাত্রীদের জড়ায় বাস ও সিএনজি চালকরা এরই জেরে বাসের চালক সহ কয়েকজন শ্রমিককে মারধর করে সিএনজি চালকরা এই ঘটনায় চালকরা কুষ্টিয়া থেকে মেহেরপুর ও প্রাকপুর রুটে বাস চলাচল বন্ধ করে দিলে সেনাবাহিনীর আশ্বাসে আবারও তা স্বাভাবিক হয় এদিকে আজ সকালে সিএনজি চালকরা আবারও বাস চালকদের মারধর করলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় তবে অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসগুলো আজ চলাচল করছে পোস্টার থেকে ভেড়া মারায় বাস যাচ্ছে না এখন যাওয়ার বিষয় আছে সিএনজি আর অটো অটো সিএনজি দেখতেছে না সকালে ডাক্তার দেখাতে এসেছিলাম কুষ্টিয়ায় এখন দেখছে বাস নাই তাই অটোতে যাচ্ছে পরিবহনের স্টাফে মারামারি করছে এই জন্য আমাদের গাড়ি জাতি যাচ্ছে না সিএনজি অটোওয়ালা এরা অবৈধ করে নিয়ে যায় সিএনজি চালকরা মনে করেন বাস হেল্পার ড্রাইভারের জম্মের মারামারি আছে যার কারণে বাস বন্ধ এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু বাস তো চলছে না দূরের যাত্রীরা গন্তব্যের ক্ষেত্রে কিভাবে যাচ্ছেন আর এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে সোহার আমি এই মুহূর্তে রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ে আর দূরের যাত্রী যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা যাচ্ছেন বা বিভিন্ন মাধ্যমে যাচ্ছেন এখন যে বিষয়টি সেটি আজকে বিকেল কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা শুরু হয়েছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা রয়েছেন জেলা বিএনপির নেত্রী নেতা কর্মীরা রয়েছেন এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা রয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে একজন প্রতিনিধি রয়েছেন এইভাবেই আসলে এখন পর্যন্ত পাঁচটার থেকে যে আলোচনা শুরু হয়েছে সেটি কিন্তু কথাবার্তাগুলো শুনেছেন এবং যিনি পুলিশ রয়েছেন আলমগীর হোসেন এবং জেলা প্রশাসক রয়েছেন আসলে তারা উভয়ের কথাই শুনেছেন এবং তারা তাদেরকে দাবি যেটা মূলত কুষ্টিয়ার যেসব বাস স্ট্যান্ড রয়েছে এবং সিএনজি স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডগুলো নিয়ে সমস্যা যেখানে বাস দাঁড়ায় সেখানে যদি সিএনজিগুলো গুলো দাঁড়ায় সে সেখান থেকে আসলে বাসের যাত্রী ওঠানামা বা যাতে নিয়ে যাওয়া আসা এই ক্ষেত্রে একটি সমস্যা দেখা দেয় যে কারণে যে কারণ এটি একটা সমাধানের লক্ষ্যে এখন পর্যন্ত আলোচনা চলছে উভয় পক্ষের কথাবার্তা শুনে সেই সেই আলোচনা করছেন এবং তারা দাবি জানিয়েছেন যে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা দাবি জানাচ্ছেন যে তারা যেন সিএনজি যারা চালক যারা রয়েছে তারা এই বাস স্ট্যান্ডে যেন না আসে পরবর্তীতে এবং সিএনজি চালক যারা রয়েছে তারাও নির্দিষ্ট একটি জায়গা চাচ্ছেন এবং সেই জায়গা থেকে যেন যাত্রী তারা নিয়ে যেতে পারেন এই রকম বিষয় নিয়ে আলোচনা চলছে তবে খুব খুব দ্রুতই এই আলোচনা শেষ হবে বলে এখন আহ সবার এই শেষ পর্যায়ের দিকে রয়েছে খুব দ্রুতই হয়তো এই সমাধান আসবে এবং বাস চলাচল শুরু হওয়ার বিষয়ে জানতে পারবো আমরা সহ বাবু কুশিয়া থেকে জানাচ্ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভারতের ত্রিপুরা ডম্বুর বাঁধ অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চের লং মার্চ এখন কুমিল্লায় সকালে ঢাকা থেকে ট্রাকে চড়ে যাত্রা শুরু করে ছাত্র জনতা বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানি প্রবাহ ইচ্ছে মতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি সকালে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যাত্রা শুরু হয় কুমিল্লার একটি পথসভা করে তারা এরপর টাউন হলে জড়ো হয়ে জনসমাবেশ অংশ নেয় এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খকুন চৌধুরী খোকন ছাত্র জনতার উপস্থিতি কেমন দেখছেন এবং আজকের যে লং মার্চ এই লং মার্চের কর্মসূচি কি কি জানতে পারলেন জানাবেন সোহার আসলে তারা যে লং মার্চের কর্মসূচি হিসেবে এই আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু বিবার বাজার সীমান্ত এলাকা আমার পেছনেই যেই বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে ভারত সীমান্তে অর্থাৎ এখানে কিন্তু তারা লং মার্চ নিয়ে তারা অলরেডি পুনে পুনে ছয়টার দিকে তারা কিন্তু টাউন হল থেকে রওনা হয়েছেন তারা ইতিমধ্যে পথে আছেন এখান পর্যন্ত কিন্তু আসবেন এবং তারা তাদের যে প্রতিবাদ জানাবেন যে আসলে ভারত যে পানির যে সন্ত্রাস সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন সেটির প্রতিবাদেই কিন্তু আজকের যেই তাদের সেই লং মার্চ আজকে কিন্তু ইনক্লাব মঞ্চের সঙ্গে অন্যান্য যারা বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন তাদেরও তারা এবং বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এতে যোগ দিয়েছেন সকলের একটাই দাবি যে ভারত যেই বাংলাদেশের প্রতি যে অবিচার চালাচ্ছে বাদের পানি নিয়ে সেই অবিচারের প্রতিবাদেই কিন্তু আজকে এই মঞ্চ থেকে তাদের বিভিন্ন ধরনের ঘোষণা এসেছে এবং পাঁচ দফা দিয়ে তারা কিন্তু এখানে লং মার্চের উদ্দেশ্যে আসছেন এর মধ্যে ভারতীয় পণ্য বর্জনের পর্যন্ত ঘোষণা এসছে এবং তারা এখানে এসে হয়তো বিক্ষোভ কর্মসূচি করবেন এমনটি আসলে তাদের যারা সঙ্গী সাথী ছিলেন তারা জানিয়েছেন তারা কিন্তু ঢাকা থেকে এইসব সমন্বয় করে এসেছেন এবং তারা কিন্তু পদযাত্রা করে আসছেন অর্থাৎ প্রায় সাত কিলোমিটার রাস্তা কিন্তু পদযাত্রা শেষে এই সীমান্তে এসে পৌঁছবেন এরপরেই কিন্তু তাদের এখান থেকেই লং মার্চ কর্মসূচির সমাপ্তি ঘোষণা দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুক্রবার পিটিআইর ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তিতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিষয়টির সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান বছরের পর বছর ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটি বলা হয় অভিন্ন নদীর পানি বন্টন না হয়। ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উত্তরাঞ্চলে দুই কোটি মানুষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আবারও আলোচনায় ভারত বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত এই পানি বন্টনের ইস্যুটি প্রেস্ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহম্মদ ইউনুস আমরা বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলেছি পাকিস্তান শাসনামল থেকেই এই নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটির সমাধান করা প্রয়োজন থমকে থাকা সেই চুক্তি করার আগে অবশ্য তিস্তার পানির পরিমাণ নির্ধারণে তাগিদ দিয়েছেন ডক্টর ইউনুস বলেন সবকিছু হতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইস্যুটি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাব তাহলে এটি ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই এই সুতে ভারত সরকারকে বাংলাদেশ চাপ দিবে কিনা এই প্রশ্নের জবাবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস বলেন সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে পুশ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে ঢাকায় সরকারি বাসভবনে দেয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করছে পিটিআই বৃহস্পতিবার প্রকাশ হয়েছিল প্রথম কিস্তি মোস্তফা মাহমুদ মাকে চিঠি লিখে পাঁচ আগস্ট আন্দোলনে যায় স্কুল ছাত্র আনাস রাজধানী চান খারপোলে পুলিশের ছোড়া বুলেটে কাছে এখন বেঁচে থাকার অবলম্বন সন্তানের লেখা শেষ চিঠি জীবদ্দশায় ছেলে হত্যার বিচার চায় পরিবার এক মাস আগে আনাসের বুকে কারা গুলি চালিয়েছিল যৌন টিভির ক্যামেরায় ধরা পড়েছে সেসব দৃশ্য দেখুন ইসলামের রিপোর্টে চাংখারপুল থেকে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ শেখ হাসিনা যেদিন পদত্যাগ করছিলেন সেই পাঁচ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত চাংখারপুল অংশে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে পুলিশ এই টিমের নেতৃত্ব ছিলেন তৎকালীন রমনা জোনাল এডিসি আখতারুল ইসলাম গুলি চালানোর সময় দুই পুলিশ ও দুই এপিবিএন সদস্যকে বেশ উৎসাহী দেখা যায় এক পর্যায়ে পুলিশ সদস্যরা নিমতলির আবাসিক গুলির মধ্যেও গুলি ছুটতে শুরু করে ওই সময় গলি থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কিছু শিক্ষার্থী তাদের মধ্যে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসও ছিলেন একটু সামনে যেতেই গুলি লাগে আনাসের শরীরে মুহূর্তেই ঢলে পড়েন মৃত্যুর কোলে দ্রুত আনাসকে নেওয়া হয় মিডফোর্ড হাসপাতালে ফোন পেয়ে সেখানে ছুটে আসেন তার বাবা মা বুলেটে ঝাঝরা হওয়া প্রিয় সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না তোমার কথা অমান্য করে বের হলাম বরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হোক জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই একটি চিঠি এখন ইতিহাস আনাসের মৃত্যুর পর আলোচনায় আসে মিছিলে যাওয়ার আগে তার লেখা চিঠিটি ও যাবে আন্দোলনে যাবে ও বলতো যে একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না সবাই যদি আমরা ঘরে বসে থাকি তাইলে তো হবে না এগুলো বলতো ও আমি আমরা দুইজনেই যাইতে চাইতাম ওর বাবার অনুমতি ছিল না যাওয়ার এজন্য আমরা বের হইতে পারি নাই আমরা ঘরে টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় শুধু চিঠি নয় আন্দোলন শুরুর পর থেকে তার ক্লাসের খাতায় লিখে রাখতেন প্রতিদিনকার অনুভূতি মারা যাওয়ার পর এসবই এখন বাবা মায়ের কাছে বেঁচে থাকার স্মৃতি মুখটা দুই আর ওর মা বলে আনাস মিছিলে গেছে একটা চিঠি লিখে গেছে তা আমি আর নিজেকে তখন আর কন্ট্রোল রাখতে পারি নাই চিঠিটার পর সাহস আমার শক্তি হয় নাই তারা চাইছিল যে লাশ ওখান থেকে গুম করে ফেলতে তো এই স্টুডেন্টরা লাশ করতে দেয় নাই তারা বলছে যে আমরা গার্ডিয়ানদের সাথে যোগাযোগ হইছে আমাদের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনাসের সব জামা কাপড় বিলিয়ে দিয়েছে তার পরিবার তাদের এখন একটাই চাওয়া ছেলের হত্যার সুষ্ঠু বিচার সরকার সরকার পক্ষে লোকজন যারা হুকুম করছে এবং যারা এটা তাদের কমান্ডটা মানছে এদের সবার বিচার চাই রাষ্ট্রপক্ষের আমরা তো আছি যে রাষ্ট্রপক্ষবাদী হয়ে মামলা করবে আমরা সে অপেক্ষায় আছি যদি তারা না করে তাহলে আমরা নিজেরাই মামলা করব আনাসের মতো নিহত ও আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে পরিবার শেষ সাথে চাওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা গুলশানে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে চলছে ব্রিফিং কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি যাচ্ছি সেখানে যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি সেখানে আমরা আপনারা জানেন তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছে যে দুই কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে তারপরে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না এই কথাগুলো বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো মানুষের কাছে এবং এগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আগামীতে এবং আপনারা সবাই জানেন তারেক রমান সাহেব কিন্তু একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে এই যে সংস্কারগুলো এগুলো আমরা যোগ্যপথের মাধ্যমে একত্রিশ দফা আমরা প্রণয়ন করেছি এবং এটা বাস্তবায়নের জন্য উনি বলেছেন যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন কাজ করেছেন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে যেই সরকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে প্রয়োজনে একত্রিশ দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনা দরকার হয় সেটাও করা হবে জনগণ যদি মনে করে আরও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিছু এর সাথে সংযুক্ত করার প্রয়োজন আছে সেটি তার জন্য আমরা খোলা আমরা খোলা মনে আমরা আলাপ আলোচনা করব জনগণের সাথে সেটাও এর অন্তর্ভুক্ত করার আমাদের মধ্যে চিন্তা আছে

একটা একটা জিনিস মনে রাখতে হবে নতুন বাংলাদেশ যেটা আমরা আজকে যে স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশে এখানে কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে ধারণ করে বিশেষ করে পঁয়ষট্টি শতাংশ কিন্তু এখানে আমাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বৎসরের নিচে বাংলাদেশের জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনি পঁয়ত্রিশ বছরের নিচে এই যে তরুণের একটা ভাবনা তরুণের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা পূরণ করতে আমাদেরকে তো ধারণ করতে হবে জন্য আমরা জনগণের কাছে যাব আমাদের কথা বলবো তাদের যদি কোনো প্রস্তাব থাকে আরও কিছু সাথে যোগ করতে যাবো সেটা আমরা করতে যাব সেটা আমরা করব আল্লাহ নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটা পূরণে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। কথা বলছিলেন আমির খুশু আহমদ চৌধুরী সরাসরি ছিলাম তার বক্তব্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই ছাত্র জনতা সংগ্রাম করেছে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুর এলাকায় নিহত রিক্সা চালক সাগরের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন রিজভি আহমেদ বলেন ছাত্র জনতার আন্দোলনে দেশ আওয়ামী লীগ দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে এই আন্দোলনে শ্রমজীবী মানুষও সামিল হন তারাও দাঁড়িয়েছিলেন দুঃশাসনের বিরুদ্ধে তাদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে তাদের অবদান স্বীকার না করলে দেশে গণতন্ত্র থাকবে না বলেন ফ্যাসিবাদীরা এখনো চক্রান্ত করছে তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি এই মহিমান্বিত আমরা কলঙ্কিত করতে দিব না যদি কেউ আমাদের দিকে আমরা ঠিক তার উপযুক্ত গাজীপুরের শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি বৃহস্পতিবার জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত পৃথক দুটি নির্দেশনায় এই তথ্য জানানো হয় বহিষ্কৃত মশিউর রহমান নয়েজ শ্রীপুর বিএনপির সহসভাপতি এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাভাপতি এছাড়া এম এ গণি মৈশাল শ্রীপুর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিল্পাঞ্চলে চলছে যৌথ বাহিনীর অভিযান বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার জামগড়া ও কোনা থেকে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে পরে জামিন দেওয়া হয় একজনকে গ্রেফতারকৃতদের অভিযোগ পোশাক কারখানায় অস্থিরতা ছড়াতে শ্রমিকদের উস্কে দিয়েছিল তারা সহিংসতার জন্য ভাড়া করা হয় বহিরাগতদেরও কয়েকদিন ধরেই সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে চলছে অস্থিরতা বিভিন্ন দাবিতে পোশাক শিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের এই আন্দোলন ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার যার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান গত দুই সেপ্টেম্বর বিজিএমইএ এবং এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আসে এই সিদ্ধান্ত বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় চলে সেনাবাহিনীর র্যাব ও পুলিশের যৌথ অভিযান জামগড়া ও কোনাবাড়ি থেকে আটক করা হয় নয়জনকে পরে এদের মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয় আশুলিয়া থানার ওসি জানান গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয় ভাড়া করা হয় বহিরাগতদেরও এরা মেন্ডি এই জুট ব্যবসাকে কেন্দ্র করে যাতে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে জুট ব্যবসা করেছে এই জুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য মানুষকে মোটা অঙ্কের টাকা দেওয়া বহিরাগত লোকজন দেওয়া এই অরাজকতা সৃষ্টি করছে হাতে নাতে যারা একদম গার্মেন্টসে আক্রমণ করতেছিল সেই সময়ে আমাদের সেনাবাহিনী আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের হাতে আরও ছয়জন আটক আছে এই মোট ছয় সা নয় জন আটক আছে গ্রেপ্তার আছে আমাদের কাছে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেই আশুলিয়ায় চলছে কারখানাগুলোর কার্যক্রম সুমাইয়া ঐশী যৌনা নিউজ ঢাকা জীবনের ঝুঁকি নিয়ে এক এক করে উদ্ধার করেছেন বন্যার্তদের গলার সমান পানিতে কখনো শিশু কখনো তীব্র স্রোতের মধ্যে বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা বাজেদ বোস্তামির এমন সাহসী কর্মকাণ্ডে শুধু কুমিল্লার বড়িচংয়ে উদ্ধার হয়েছে সাড়ে তিনশোরও বেশি মানুষ তরুণী সেনা সদস্য টেলিভিশনকে জানিয়েছেন দেশ ও মানুষের পক্ষে পেশাগত দায়িত্ব পালনে অবিচল থাকবেন সব সবসময় সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয় ফেনি নোয়াখালী কুমিল্লা সহ প্রায় বারোটি জেলা দুর্গত এলাকার মানুষদের উদ্ধারে প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতা ও সাহসিকতার সাথে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী জীবন বাজি রেখে সেই কর্মযজ্ঞের সামিল হওয়া সেরা সদস্যদের মধ্যে প্রথম সারিতেই আছেন সদ্য কমিশন লাভ করে কুমিল্লার সেনানিবাসে যুক্ত হওয়া লেফটেন্যান্ট বায়াজিৎ বোস্তামি কখনো কাঁধে করে বন্যা শিশুকে উদ্ধার আবার কখনো কোলে করে বৃদ্ধা মাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া তীব্র পানির স্রোত কিংবা তলিয়ে যাওয়া ভূখণ্ড থেকে উদ্ধার করেছেন অসুস্থ ব্যক্তি কিংবা অন্তঃসত্ত্বা মাকেও বাইজিদের এমন সাহসিকতা তাক লাগিয়েছে সবাইকে প্রথম দিন যখন রেস্কিউ অপারেশনে যায় বাইশে আগস্ট তখন খুব কাছ থেকে মানুষের বাঁচা আত্মনাটটা দেখেছি আর ওই সময়টাতে পরিস্থিতিটা অনেক ভয়াবহ ছিল সেই পরিস্থিতির মধ্যে থেকে আমি আমার টিমকে সাথে করে নিয়ে এত এত শত শত মানুষকে রেস্কিউ করে সেফ জোনে নিয়ে আসতে পেরেছি এবং মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি বন্যা দুর্গত এলাকার সাড়ে তিনশোর বেশি মানুষকে উদ্ধার করেছেন এই নবীন সেরা কর্মকর্তা সেই বাইজিত বস্তু আমি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে জানিয়েছেন জীবনটাকে হাতে রেখে এত এত মানুষের বিপন্ন জীবন বাঁচানোর সূক্ষ্ম অনুভূতির কথা মানুষের জন্য কাজ করা সেটা সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি তার বাইরে কোনো কিছুই না এবং জীবনের ঝুঁকি সব জায়গাতে আছে আর ঝুঁকির কথা চিন্তা করে সেনাবাহিনীতে যোগদান করা ছোট্ট ক্যারিয়ারে যুক্ত হয়েছে বেশ কিছু অভিজ্ঞতার পালক তার মধ্যে সাঁতারের উচ্চতর প্রশিক্ষণ কোর্স পেশাগত দায়িত্ব পালনের পথটা সহজ করেছে সেনাবাহিনীতে যুক্ত হওয়া ও মানুষের জন্য নিবেদিত প্রাণে কাজ করে যাওয়ার প্রেরণা প্রয়াত বাবার কাছ থেকে পেয়েছেন বলেই জানালেন তিনি চলাকালীন অবস্থায় বাবা মারা যান তো সদ্য নবীন অফিসার হিসেবে কমিশনের পরপর এই স্কোপটা আমি পেয়েছি এবং বাবার স্বপ্নটাকে আঁকড়ে ধরেই আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি আর এই বাবার হচ্ছে আমাকে শক্তি কাজ করার ক্ষেত্রে তবে পেশাগত ক্যারিয়ার স্বল্প হলেও সহমর্মিতা ও মানবতাবোধে অর্জিত মানুষের ভালোবাসা দীর্ঘ এই তরুণ সেরা কর্মকর্তার আহমেদ রেজা যমুনা নিউজ কুমিল্লা কুমিল্লায় গ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ চারজন নিহত হয়েছেন আহত কমপক্ষে দুইজন ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় থেকে ঢাকা আসছিল একটি মাইক্রোবাস বাতিশা নান করা যায় মাইক্রোবাসটি এ সময় পেছনে থাকা স্টারলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সহ তিন যাত্রী গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয় স্থানীয়রা পুলিশ বাসটি জব্দ করলেও পালিয়েছে চালক ও হেল্পার যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রো বাসে দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় মাইক্রোবাসে চারজন যাত্রী নিহত হয় চারজন যাত্রীর মধ্যে তিনজন পুরুষ একজন মহিলা মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত এগারো শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী সকালে সদর উপজেলায় ঝিকড়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ পরিবারের সাথে ছিল মতবিনিময় বিনিময় সভা সময় অর্থ সহায়তা তুলে দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ এর আগে ঘটমাঝিতে শহীদ মাহবুব সর্দার মামুনের কবর জিয়ারত করেন সংগঠনের নেতারা দেন আহতদের চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে কাশিয়ানির জোধকুড়া গ্রামে পুলিশের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে ডাকাতি করতে যায় তারা এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে সে সময় পালিয়ে যায় দুইজন পুলিশ পৌঁছালে ডাকাতদের হস্তান্তর করা হয় উদ্ধার করা হয় পুলিশের পোশাক হ্যান্ডকাপ রিভলভার সহ আইডি কার্ড আটককৃতদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া মাহফিল ও সভা করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইউ জুম্মান নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া করা হয় নিহতদের রোহের মাগফিরাত কামনা করেন মুসল্লিরা পরে সভায় শিক্ষার্থীরা বলেন আন্দোলনে নিহতদের পরিবারের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে আহতদের সুচিকিৎসার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের সঠিক তালিকা করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিও তোলেন তারা এছাড়া যারা এ বর্বর মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্ররা আমাদের ফিজিক্যালি মেন্টালি টর্চার করা হয় সেটার পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি হচ্ছে এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে সবাইকে বিচারের আওতায় আনতে হবে যারা যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের তাদের যে চিকিৎসার যে বিষয়টা সেটা পুরোপুরি দায়িত্ব নিতে হবে যারা মারা গিয়েছেন তাদের লিস্ট করে তাদের পরিবারের দায়িত্বটা নিতে হবে